আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বিডি টুডেস এর পক্ষ থেকে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আজকে আমরা শুনব এইখানের ডিপিআরসি হসপিটালের চিকিৎসা সেবা সম্পর্কে এবং এখানের ম্যানেজমেন্ট এবং পরিবেশ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমার নাম রীতা সরকার। কতদিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন? এই তো আমি 12 দিন ধরে ভর্তি আছি। তো আমি টিভিতে অ্যাড দেখে সাথে সাথে আমি অ্যাড্রেসটা লিখে ফেলাইছি। তারপরে আমি নিজে আইসা দেখি যে পরিবেশটা ভালোই, আমার পছন্দ হয়েছে। যে এইভাবে আমার পুরো ইতিহাস থেকে স্যার যেটা বলছে আমার পছন্দ, যে এতদিনের এই অবস্থা। তার পরীক্ষাগুলি করে দেখা গেল যে আমি এমআরআই, আমি স্যারে বললাম স্যার আমি ওষুধ খাইবার চাই না, আমার 30 বছর আগে 33 বছর ধরে আমার হার খোয়াই গেছে। আমি যেখানে যাই সেখানে বলে যে হার খোয়াই গেছে, আর আমার হাত পা অবশ হইয়া যায়, শক্ত হইয়া যায় শীত শীত লাগলে। তাই আমি জোর পাই না, কিছু নিয়ে হাঁটতে পারি না, রিক্সায় চলতে পারি না, পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না, আমি চাকরি থেকে অনেক বঞ্চিত হয়ে গেছি। তারা আমি বলছি স্যার কিছু আমার পরীক্ষা দিবেন, অবশ্যই। তারপরে এমআরআই করলাম, যত পরীক্ষা আছে এই আল্ট্রাসোনোগ্রাফ এক্সরে সবগুলি পরীক্ষা করে দেখা গেল যে আমার পিঠের থেকে গলার হাড্ডিও ধরে গেছে, ঘাড়ের হাড্ডি। তারপরে তো আমি বললাম স্যার কি করা যায়, আমি যাতে প্যারালাইসিস হয়ে না পড়ে থাকি, আমার এটা যেইভাবে হোক আমার এটা করেন। তারপর বললো যে ভর্তি হয়ে যান। তা আমি সময় নিলাম 2 মাস, 2 মাসের টাকা রেডি করলাম। তো এখানে যে ভর্তি হইলাম, ভর্তি না হওয়া পর্যন্ত কোন রোগী বিশ্বাস করবে না যে এত সুন্দর সেবা। মানে 24 ঘন্টায় 20 বারই নার্সেরা এসে আমার থেরাপি, বিভিন্ন পদে থেরাপি, তারপরে যে এই যে ব্যায়াম গুলানি করে হাতে ধরা, আমার পা গুলানি উঠায় ধরা, যে আমার এরকম সেবা, আমি আসলে টাকার সুদ হবে না, এত সেবা, এত সুন্দর পরিবেশ, পরিষ্কার, খাবারটাও ভালো, যে ঘরোয়া ভাবে খাবারটা দিয়ে যায় আমার 3 বেলা বাটিতে করে, টিফিন ক্যারিতে করে, সেটা দেখেও ভালো লাগছে। বিছনাপাতি ডেলি ডেলি চেঞ্জ করা হয়। তারপরে যে থেরাপি গুলো নিয়ে সিস্টারটা দিল, তা আমার কাছে মনে হলো যে এই সব তো টাকার সুদ হওয়ার কথা না। আচ্ছা আপা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে মূল কি আপনি টেলিভিশন বা অন্য কোথা থেকে কি আপনি ইনফরমেশনটা পেয়েছেন? মানে কোথা থেকে পেয়েছেন এই যে ডিপিআরসি হসপিটাল নামের একটা হসপিটাল আছে, এই ইনফরমেশনটা আসলে এক্সাক্ট কোথা থেকে আপনি পেয়েছেন, এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা কিভাবে আপনি জানলেন, এইটা একটু এক্সাক্ট করে বলুন। আমি টিভিতে প্রোগ্রাম দেখে, তার সাক্ষাতে যত কথা শুনছি, আমি সব সময় শুনতে শুনতে তারপর আমি নিজে বের হয়ে এই যে এখানে নিজেই চলে আসলাম। আরো মানুষে বলল যে হ্যাঁ ভালো জায়গায় আসছো। আমার আত্মীয় স্বজন আছে, এলিফ্যান্ট রোড আছে, ধানমন্ডি আছে, আরো অনেক জায়গা আছে, ওনারাও বলছে যে ভালো জায়গায় আসছো, এখানে জানা আছে সবগুলি, আর মেশিন ভালো। আমি তাই তো প্রমাণ পাইলাম, কিন্তু যে ভর্তি হবে সেই বুঝবে যে আসলেই সত্যি। আচ্ছা আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন, এই ডক্টরের নাম তো আপনার মনে আছে না? কোন ডক্টর? ডক্টর শহীদুল্লাহ শফিউল্লাহ প্রধান উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যে সবার সাথে একেবারে অমায়িক, মনেই হয় না যে উনি ডাক্তার, বড় মানুষের মানুষ। আমার নিজের মাই তো প্রশংসা করলো ওনার, যে ওনার মন এত ভালোই, এটা না হইলে তো আর চিকিৎসাই চলে না, চিকিৎসা করে শান্তি পাইছি আমি। আচ্ছা ম্যাডাম, আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনার আসলে কোন সমস্যার জন্য এখানে আসছেন, মানে কি সমস্যাটা, আপনার ফিজিক্যাল কোন সমস্যাটা ছিল? আচ্ছা, হার ক্ষয় গেছে আমার কোথাকার পিঠের বাম পাশের হার ক্ষয় গিয়ে আবার আরেকটা ধরছে, সেটা এখন ইনশাল্লাহ ভালোই বুঝতাছি, ব্যথা বোঝা যাচ্ছে না। আপনি এখন কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এখানে? এই তো 12 দিন চলতেছে, 12 দিন। এখানের যে ম্যানেজমেন্ট, ডিপিআরসি হসপিটালের যে ম্যানেজমেন্ট সিস্টেম, নার্স স্টাফ এবং আয়া ওয়ার্ড বয়, এদের ব্যবহার বা আচার ব্যবহারটা কিরকম, মানে এদের আচরণটা কেমন মনে হয়েছে? না সত্যি সিস্টার গুলা নিজের মতন করে, আর আয়া গুলা নিয়ে সবসময় ক্লিন করতে থাকে, পরিষ্কার করতে থাকে, আর খাবার ওয়ার্ড বয় গুলা যারা থেরাপি দেয়, ওরা নিজের নিজের বোন মনে করে, নিজের মেয়ে মনে করে, এভাবে তাদের ব্যবহার ভালো পাইছি আমি। এখানে ডিপিআরসি হসপিটালে পরিবেশটা আসলে কেমন লাগে? পরিবেশটা, আমি তো বিদেশ থেকে আসছি,
আমি তিনটা চারটা দেশে গেছি, বিদেশের তুলনায় খুবই ভালো, খুবই ভালো পরিবেশ। আমি যে অনেকগুলি লাইফলাইন হসপিটাল, MRC এইসব আমি দুবাই আবুধাবিতে দেখে আসছি, তারপরে সৌদিতে মাজমা রিয়াদে, সেই তুলনায় আমার কাছে এতই পরিষ্কার যে মনেই হয় না যে এটা বাংলাদেশ। ভিতরে আসলে লিফট আছে, সব সময় সাহায্য করে, সবাই সাহায্য করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে DPRC হসপিটাল ব্রেন প্যারালাইসিস বা হার্টিক ক্ষয়ের জন্য সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর পজিশনে আছে এবং আপনি এটাকে এক নম্বরে রাখতে চান? আমি আমি এতদিন পরে আমি এক নম্বর পেয়েছি, সেটা আমি সারের সামনে বলছি যে আমার মনের মতন চিকিৎসা পাইছি, মনের মতন ডাক্তার পাইছি। হ্যাঁ, আমার এটা সত্যি কথাই, সত্যি কথা। আমার আমি আজকে যে এত বড় রোগের থেকে রেহাই পাইছি এটা বলতেই হবে, রোগের ব্যাপারে মিছা কথা তো আর বলা যায় না। আমি সত্যিকারের চিকিৎসা পাইছি আমার এই বয়স পর্যন্ত, আমার বয়স এখন 40-এর উপরে। তা এতদিন এটাই আমি মনে হয় খুঁজছিলাম আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, DPRC হসপিটাল সম্পর্কে কি আপনার কোনো অভিব্যক্তি বা আপনার কোনো মতামত আছে যে DPRC হসপিটাল সম্পর্কে আপনি একটু বলতে চান অন্য দশজনকে DPRC হসপিটাল সম্পর্কে? আমি বলতে চাই অন্যখানে না গিয়ে DPRC তে আইসা যেন একবার হইলেও ট্রিটমেন্টটা নেয়, দশে হোক যেই হোক আইসা যেন নেয়। তারপরে হ্যাঁ, বোঝা যাবে যে আমি রীতা কথাটা বলছি আসলে সত্যি বলছি নাকি দশে আমার হয়তো আমার নাম ধরে বলবে আমি সত্যি বলছি কিনা, আইসা ওনারা দেখলেই প্রমাণ। আর আমি দশজনের কাছে এটাই বলবো যে এটাই প্রধান এক নাম্বার হাড্ডি ক্ষয় যাওয়া বা প্যারালাইসিস এসবের জন্য এক নাম্বার আমি মনে করি। আচ্ছা, যে বাংলাদেশে আপনার মতো অনেক রোগী আছে যারা এরকমের করে বিভিন্ন দেশে ট্রিটমেন্ট নিয়েছেন এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু সুস্থতা লাভ করেনি বা আরোগ্য লাভ করেনি, এখন তাদের সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো অভিব্যক্তি আছে কি যে তাদের সম্পর্কে বলতে চান যে তারা কি ধরনের পদক্ষেপ নেক্সটে নিলে পারে তাদের জন্য ভালো হবে? না, আমি মনে করি আমার দেশে এটা করলে আর কি ভবিষ্যতে দাঁড়াইতে পারবো। আর বাহিরে এই যে কোনো বাহিরে কোনো চিকিৎসা আমি ভালো পাইনি, ভালো মনে হয় না আর কি। আর এটা আমার ঘরের মতো নেই, আমাদের দেশের প্রধান বাহিরের থেকে ভালো, খুব ভালো DPRC হসপিটাল বাহিরের থেকেও খুবই ভালো। তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আমিও DPRC হসপিটালের প্রতি সবার কাছে আমি কৃতজ্ঞ রইলাম। আমি যে এই টাকা ব্যয় করছি এই টাকা কিছু না, টাকায় কোনোদিন শোধ হয় না। তাই আমি অমর হয়ে থাকুক, DPRC হসপিটাল আসলেই আসলেই ভালো আমার মনের মতন, তাইলে আমি ওনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা এতক্ষণ রীতা সরকারের আমরা বক্তব্য শুনলাম বা তার অভিব্যক্তি শুনলাম, তার মতামত শুনলাম, তাতে আমরা বুঝতে পারলাম যে সে আসলে যথেষ্ট আন্তরিকভাবেই সে সন্তুষ্ট যে এখানের হসপিটালের যে ট্রিটমেন্ট তার সম্পর্কে তার আর কিছু বলার নেই, সে মুগ্ধ। তো এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।